যে মহিলাগুলো যে ছেলেগুলো শিল্পী সেজে মহিলাদের নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় ওদেরকে রাসূলের মিম্বারে তুলেছো রাসূলের নামে কলঙ্ক রাসূলের উম্মত নামে কলঙ্ক তোমার মতো জাহান্নামী সন্তান যদি মরে যায় তোর জানাজা পড়া পর্যন্ত হারাম লিখে রাখ ফতোয়াটা রাসূলের মিম্বারে পুরুষের মিম্বারে নারীকে তুলতেছো যৌবনের গরম দেখাচ্ছো যৌবন দুটো একটা কুকুর রাস্তায় ঘুরে দেখবি গা থেকে পশম উঠে পালাচ্ছে বয়স হয়ে যাবার কারণে যৌবনে ওরা কিন্তু এলাকা শেয়াল ফেয়াল কিচ্ছু এলাকায় রাখেনি তেড়িয়ে হুড়িয়ে নিয়ে গেছে এখন শেয়ালকে দেখেও নিজে ভয় পায় তুই যৌবনের গরম দেখাচ্ছিস কেন টাকা পয়সা তোর থেকে বেশি টাকা পয়সা ছিল ফেরাউনের ইতিহাস পড়ে দেখ পান্তি ডুবে মরণ হয়েছে শরীর মাটির জন্য খাওয়া হারাম পোকার জন্য খাওয়া হারাম শুকিয়ে শুকিয়ে মালটা এখনো আছে আছে না নাই গরম দেখাস না এ জমিনটা আল্লাহ নরম বানিয়েছে এখানে আরো নরম হতে হবে তোকে টাকা আমি আমার আমি যা ইচ্ছা তাই করব এ মিয়া টাকা যদি তোর হবে তাহলে তুই ডিসিশনটা নে তুই মুসলমান না অন্য ধর্মের মানুষ যদি মুসলমান বলিস তাহলে তোর বলে কিন্তু এখানে কিছু নেই কথাটা বোঝাতে পারিনি মুসলমান বলে যদি নিজেকে পরিচয় দিস তাহলে কোরআনকে মেনে নিতে হবে তোর জীবনে আর কোরআনের হাওলা অনুযায়ী তো জেসমের রক্তটুকু পর্যন্ত তুই নিজের ইচ্ছায় বার করতে পারবি না কথা বুঝতে পারেননি টাকার গরম দেখাচ্ছো কোটি কোটি টাকার মালিক ক্যান্সারে খেয়ে ফেলেছে জীবন ফিরে পায়নি তুই গরম দেখাচ্ছিস কোথায় তোর মতো বহু ছেলে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে পড়ে আছে দুনিয়ায় চলমান জিন্দেগিটার ক্ষমতা নেই হেঁটে ঘোরার তুই যৌবনের গরম দেখাস না যারা এখানে গরম দেখাবে তাদের কবরটা আগুন করে ছেড়ে দেবে ইতিহাস সাক্ষী এখনো বলছি মুসলমানের পরিচয় নিয়ে ওয়াহিয়াতি কাজের সঙ্গে যোগ দিস না ভালো কাজ যদি না করতে ভালো লাগে খারাপ কাজটা করবি না ভালো কাজ করবি না করবি না কিন্তু খারাপ কাজটা করিস না সহযোগিতা করিস না জাহান্নামে চলে যাবি কথা বুঝতে পাচ্ছেন রাসূলুল্লাহ বললেন ভালো কাজ করতে যদি তোমার ভালো না লাগে করো না কিন্তু খারাপ কাজের দিকে মন দিও না তাহলে কি গুনাহ থেকে তুমি বেঁচে গেলে একবার জোরে বলুন জীবনে যদি একটু আদ্যক নেকি থাকে ওর ওসিলায় আল্লাহ কাল কিয়ামতের দিন নাজাত দিয়ে দেবে একবার জোরে বলেন তুমি চালাকি হুমকি দিচ্ছ দোকান বসানোর পারমিশন দেয় কারা যারা আল্লাহকে বিশ্বাস করে না বাজার পছন্দ করে কারা আবু জাহেলের দলেরা উতবা সাইবার দলেরা আবু লাহাবের দলেরা ইতিহাস পড় রাসূলুল্লাহ বাজার বন্ধ করার জন্য মেলা বন্ধ করার জন্য আন্দোলন করেছিলেন সেই নবীর উম্মত হয়ে বাজার তৈরি করার জন্য আন্দোলন করছো মারা গেলে বিনা তওবায় ঠ্যাঙে দড়ি বেঁধে কুকুরের মতো ভাগাড়ে ফেলে দিয়ে আসবেন সব কবরের সময় সব শোবানোর সময় দোয়া পড়তে হয় না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ ওটা বলতে হবে না মুসলিম সমাজের কলঙ্ক এই জওয়ান যুবকরা সব ফিরে এসেছে ওদের বসার জায়গার দরকার আছে না নাই জওয়ানেরা সব ফিরে এসেছে ওদের বসার জায়গা দেন এগিয়ে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা এগিয়ে এগিয়ে আসেন আপনারা ওরা ফিরে এসেছে ওদের জায়গা দেন হ্যাঁ ইসলামে ফিরে আসার আহ্বান করে ওরা ফিরে এসেছে ওদের জায়গা দে ভুল বুঝবে আজকে আয় এগিয়ে আয় নজওয়ান যুবকরা এগিয়ে এসো মুরব্বিয়ানগণেরা আসেন এদিকে আসেন মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কেউ দাঁড়িয়ে থাকবে না নজওয়ান তোমরা এসো আজকে হবে তোদের লি জলসা হবে খেলা হবে আজকে এদিকে আয় ওয়ালা আলি
কায়ামতের পূর্বে সত্তরটা আলামত পৃথিবীর জমিনে সংগঠিত হবে। এই সত্তরটা আলামত যখন এক এক করে বহি প্রকাশ হবে, এই সত্তরটা আলামতের পরে আমার আল্লাহ কায়ামত নাজিল করবে। ও নজনেরা, হলো পড়ার মুসলমানেরা, 65টা আলামত কিন্তু বহি প্রকাশ হয়ে গেছে, বাকি আছে আর মাত্র 5টা। 65টি হয়ে গেছে, এই 70টা আলামতের ভিতরে রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা এই 70টা আলামতের ভিতরে কি আলামত হলো? নারী পুরুষদের লজ্জা থাকবে না। আল হায়া ও শোবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। যখন লজ্জা উঠে যাবে আমার আল্লাহ তাআলা কঠিন কঠিন ব্যাধি দুনিয়ায় ছেড়ে দেবে। আজ থেকে 30 বছর আগে মানুষের ক্যান্সার হতো? এ কথা বলছেন না কেন? হতো 100টা গ্রাম ঘুরলে একটা, এখন ক্যান্সার গ্রামে গ্রামে। সুগার কোন রোগ ছিল, এখন ঘরে ঘরে। সুগার এমনই একটা রোগ, এমনই একটা ব্যাধি বাবা, যে রোগের এখনো পর্যন্ত ওর প্রতিষেধক ঔষধ আবিষ্কার করতে পারিনি। থামিয়ে রাখা যাবে, বন্ধ করা যাবে না। কথা বুঝতে পারছেন না? ইনসুলিন ওটাকে রুকে দেওয়ার জন্য পুরি উপড়ে ফেলতে পারবে না। এত বাড়াবাড়ি কেন? কায়ামতের পূর্বের আলামতের ভিতরে আর একটি আলামত, পৃথিবীর জমিনে ঘর ঘর জেনা ব্যবিচার লিপ্ত হবে, ঘরে ঘরে জেনা ব্যবিচার হবে। ও আমার সাহাবিরা, রাষ্ট্রীয় ভাবে জেনা করার অনুমতি দেওয়া হবে, পারমিট দেওয়া হবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় যে সময়টা কিনা জেনা ব্যবিচার লজ্জাহীনার জায়গা তৈরি হবে, মদের রমরা বাজার চলবে, গান বাজনায় অভ্যস্ত হয়ে যাবে, বিহায়া পড়ার হুড়োহুড়ি হবে। আমার আল্লাহ কঠিন কঠিন ভাইরাস জমিনের উপরে ছড়িয়ে দেবে, কঠিন কঠিন আমার আল্লাহ কঠিন কঠিন মহামারী পৃথিবীর জমিনে ছড়িয়ে দেবে। করোনা ভাইরাস এমনি আসে না, লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। এত বড় একটা মহামারী, গোটা 200 রাষ্ট্রের মানুষ যেখানে আবদ্ধ হয়ে গেছে নিজের ঘরে, ফাঁকায় বের হতে পারে না। আবার আল্লাহ গজব দেয়, বান্দা যাতে সুধরে যায়, বান্দা যদি না সুধরায় এর থেকে বড় আসবে না ছোট। আমার আল্লাহ ছোট ছোট গজব দিয়ে বান্দাকে ফিরিয়ে আনার চেষ্টা করে ভয় দেখিয়ে। লজ্জা হলো না? এত কঠিন মহামারী, খেয়াল কুকুরের মতো রাস্তায় মানুষ পড়ে মরেছিল, বাপ নিজের ছেলের মুখ দেখতে যাচ্ছে না, ছেলে নিজের বাপের মুখের দিকে তাকায় না, যা হচ্ছে দূর থেকে, লজ্জা হয় না এখনো? এখনো পরের মেয়ের পিছনে ঘুরঘুর করছিস? তোর মা কিংবা বোনকে রাস্তায় ছেড়ে দে, দে তুই এক জায়গায় দাঁড়া। কথা বুঝতে পারছেন না? পরের মেয়ের দিকে এত খারাপ দৃষ্টি, তো তোর যদি অত পুরুষত্ব ক্ষমতাকে বেকর, কথা ঠিক না ভুল জোরে বলেন।
আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা খবরদার জিনার ধারে কাছে যেও না আর নিকাহ ও সুন্নাহ বিবাহ করা আমি রাসূলুল্লাহ সুন্নাত একবার জোরে বলুন না যোগ্যতা থাকে পুরুষত্ব দেখাবে এটা বেকুদ দেখা কথা বুঝতে পাচ্ছেন না শিয়াল কুকুরের মতো ঘুরতেছিস কেন হুমকি দেয় হুমকি বুঝতে পাচ্ছেন না এই না করতে দিলে আমি চাঁদা দেব না তো চাঁদা দিতে হবে না এই এত প্যান্ডেল করার দরকার নেই এটা চটটাঙিয়ে দুটো মাইক নিয়ে জলসা হবে তো টাকায় পেচ্ছাপ ফিরে দেয় তো টাকার দরকার নেই গরম দেখাচ্ছিস ডাক্তার নেবে ওই ডাক্তার নেবে ও টাকা লিখে রাখ নবী দিবসে হুমকি দেখাচ্ছিস বাজার বসতে দেবে না বলে দিবিনি দিবিনি ও ডাক্তার ওর থেকে তিন গুণ টাকা লওয়ার জন্য বসে আছে কথা ঠিক না বুঝ জোরে বলে অপেক্ষা কর তোর গরম যদি না বের করে দেয় তো আমার আল্লাহ আল্লাহ নয় গরম মাছছো ও না জনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা কান খুলে শুনে রেখে দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মেরাজে রাত্রে আমার আল্লাহ তাআলা হুকুম করলেন জিবরিল আমি আমার হাবিবকে নিয়ে যান জান্নাত এবং জাহান্নামের নমুনাটা একবার দেখিয়ে নিয়ে আসে আমি নবীকে যখন জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হলো নমুনা দেখাতে আমি নবী গিয়ে দেখলাম বেশি বেশি নারীরা জাহান্নামী আমি নবী অবাক হয়ে গেলাম মহিলা কেন এত জাহান্নামী জিবরিল আমিনকে প্রশ্ন করলাম এ আমার আখি জিবরিল আমিন মানা হাউলাই এখানে কেন কি কারণে মহিলারা তো জাহান্নামে জিবরিল আলাইহিস সালাম জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নারীগুলো হলো আপনার উম্মতি কায়ামতের পূর্বে বাজার দখল করবে নবী কাদের দেখে এসেছে ওই বাজারে যে ফেটি কুকুরগুলো ঘুরতেছে ওর গা রাসূলুল্লাহ দেখে এসেছে জাহান্নামে চোখ বন্ধ করে বলুন এরা জাহান্নামী রাগ হচ্ছে কান টানলে কি আসে এদের বাপগুলো সব জান্নাতে যাবে নাকি সব চুপ করে দিন কেন কান টানলে মাথা আসে মেয়ে যদি জাহান্নামে যায় বিবি যদি জাহান্নামে যায় তোর ছান নেই তোর মুসল্লিগিরি ঘোচাবে নবীর একটা দুটো বিবি নয় দিনের প্রচারের জন্য আল্লাহ নবী একটা দুটো নয় নিজের জীবন সঙ্গিনী বানিয়েছিলেন ১৩ জন মহিলাকে আমাদের ১৩টা আম্মা যান ও নজরেরা আমাদের মতো গাড়ি বাড়ি হয়ে তো রাসূলুল্লাহর ছিল না আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আমার নবীর ঘরে টাকা পয়সা হত ছিল না খাদ্য আহার তো ছিল না কিন্তু আমি আয়েশা গর্বের সঙ্গে বলতে পারি আমার নবীর ঘরে আল্লাহর রহমতের কোনো অভাব ছিল না জোরে বলেন মেয়ে ছেলে দেখতে আসলে ওর বাপ আর গলা লম্ব কর বলে আমার মেয়ের মতো একটা এলাকায় নেই ওর বাপ ঠিক বলিস বলো ঠিক বলিনি ওইরাম বাগান ঠেলা একটাও নেই ভুল বলতিস বোধহয় অন্যায়কে যে সাপোর্ট করে ও অন্যায়কারী মেয়ের বিহায় আপনাকে চেপে রেখে যে ব্যক্তি বলে আমার মেয়ে এলাকায় এইরকম ভালো মেয়ে একটা উনি তাহলে জানতে হবে ওর বাপ ফাঁস কাতারের জাহান্নামীর লোক প্রথম টিকিট কেটে বসে আছে ওর বাপ হ্যাঁ মুসলিম সমাজ ইট খামখেয়ালিপনা পেয়েছেন হ্যাঁ নবিয়ানা মাহফিল দিয়ে সেই মাহফিলের কলঙ্কিত করছো আজ থেকে ৪০ বছর আগে জলসা জুলুস হতো মুরব্বীরা বলেন দিন মহিলাদের ফাঁকাই বেরুতো জড়সড় হয়ে যেত ভয়ে কেন হুজুররা আসছে ওরে বাপরে বাপ ফাঁকাই বেরুনে যাবে না হায়া ছিল ভয় ছিল এখন হুজুরির গায়ে ঢুস মারার ভাব আমি একটু যাচ্ছি এসছেন বাথরুমে যাচ্ছি মেয়ে ছেলে আমার গায়ে গুঁতো মারার ভাব করতে
হুজুর বাপটা বাপ দেখবে না গড়ে সব সমান এই চরিত্র তো কুকুরের হেরা কথা ঠিক না ভুল জোরে বলে এই চরিত্র কার কুকুরে ওরা বাপ ভাই বোন দেখে আর বাবা আর বলতে জামান মেয়ের মত আর একটা মেয়ে নি হ্যাঁ ঠিক বলেছিস তুই তোর কুত্তা মার কা মেয়ে এই সোনার মানিকরা সব বসো জন যুবকরা আসবে নাকি সুপার মার্কেটে যাবে এসো এ খালি খালি আছে ভিতরে ঢুকিয়ে লাও এসো এদিকে এসো এই সোনার মানিকদের বসার জায়গা দাও সব এরাম আমার খদ্দের দরকার আয় তবেই তো হবে দাঁড়া না আয় সব ভিতরে আয় ওরা হচ্ছে আমার বন্ধু কথা বুঝতে পারছেন না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করতেন সব বেশি জওয়ান যুবক ছেলেদের সঙ্গে একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ এবং জওয়ানদেরকে উদ্যক্ত করতে রাসূলুল্লাহ বলতেন জওয়ানরা হলেও প্রথম জান্নাতি একবার জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলবেন না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ানদেরকে উদ্বুদ্ধ করে বলতেন বেহেশতের সব অধিবাসী হবে যুবক একবার জোরে বলেন জোরে হবে না বুড়োরা হাওয়া মুয়া করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ বলে তাহলে আমরা আর পেলুম না সুযোগ জান্নাতে যেতে পারবো না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন ওগো সাহাবীরা কেঁদো না আজকে তোমার 70 বছর বয়স কিন্তু তোমাকে জান্নাতি বলে যখন ঘোষণা করা হবে 18 বছরের যুবক হয়ে যাবে একবার জোরে বলবেন না সেই জন্য আমি ওদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমার জন্য না আয় তোরা আয় ভিতরে আয় তোদের দরকার সমাজ পরিবর্তনের ভূমিকা নেয় কারা যুবকেরা সমাজকে অধঃপতনে দেয় কারা যুবকেরা তাই তোদের দরকার সমাজ পরিবর্তনের ভূমিকা তোদের গ্রহণ করতে হবে তোদের দ্বারা এই জলসা নির্মূল করতে হবে সমস্ত আহিয়াতি কাজগুলো তোরা নিজে হাতে মাদারে কচালিয়ে এলাকা পরিষ্কার করবি তোরা তোদের দ্বারাই সম্ভব বুড়ো পারবে না পারবে ওই চ্যাংড়া ছুরির কাছে যখন গিয়ে বলবে কাছি যা চল যা এই বুড়ো চুপ কর কিন্তু তুই যখন তেজালো রক্ত নিয়ে তুই হাতে যখন একটা বাঁশ কিংবা মাদারে কসালিয়ে যাবি বাবলার ডাল নিয়ে যাবি ও জানে যৌবনের কাছে কোনো খাতির চলে না সাপটা সেপটে দেবে দরকার নাই পালা কত ঠিক না ভুল জোরে বলে যুবকদের কাছে ইমানদার প্রকৃত মুত্তাকিন যুবকদের কাছে শয়তান পর্যন্ত আসতে ভয় পায় একবার জোরে বলে কিন্তু শয়তান যদি একবার দখল করে জন যুবক ছেলেদেরকে ওই জন যুবক ছেলেদের ওসিলায় গোটা সমাজ শেষ করে ফেলে তাই জওয়ানদেরকে উদ্বুদ্ধ করতে হবে মসজিদের যে মুসল্লিরা যুবা জন যুবক ছেলেরা হয় ওই মসজিদে শয়তান আর ঢুকতে পারে না একবার জোরে বলুন জোরে হবে না কারণ জন যুবক বয়সের ইবাদত হলো আল্লাহর কাছে রাসূলুল্লাহ বললেন বুড়ো বয়সের থেকে 70 গুণ মর্যাদাবান জোরে হচ্ছে না চিল্লে হচ্ছে না তাই তোমাদের দরকার ইসলাম তোমাদেরকে বেশি আহ্বান করে তোমরা এসে প্যান্ডেলে বসবে বাজারে হাহাকার চলবে কথা ঠিক না ভুল জোরে বলেন আর তোমরা ঘুরি ঘোরাঘুরি করবে ফুসকার দোকান হুহু চলবে ভাইরামা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবারে জড়িয়ে দিলে ও আমার সাহাবীরা আমি 13 জন আম্মা যান তোমাদের আম্মা জানদের নিয়ে আমি ঘর করেছি 13 জন আলিয়াকে নিয়ে আমি ঘর করেছি হয়তো আমার পাকা ঘর ছিল না আমি রাসূলুল্লাহ গর্ব করে বলতে পারি আমার একটা বিবির চেহারা রূপের বর্ণনা এলাকার কোন মানুষ দিতে পারবে না জোরে হবে না নবী শুধু নবী ছিলেন না একজন আদর্শবান স্বামীও ছিলেন একবার জোরে বলুন নবী শুধু নবী ছিলেন না একজন আদর্শবান বাবাও ছিলেন একবার জোরে বলেন বাপ হয়েছো বাপ হযরত আলীর কাছে প্রস্তাব রাখছে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নাম বলছে না হযরত আলীকে নাম বলছে না আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দেব নাম বলছে না হযরত আলীকে জিজ্ঞাসা করছে আলী সুন্দরী অত অপরূপ সুন্দরী এবং গুণে ফার্স্ট পৃথিবীর সবথেকে ভালো আদর্শবতী একজন নারী দেখেছি তুমি কি বিবাহ করবে
একবার জোরে বলবেন না এরকম মেয়ে পৃথিবীর জমিনে আর তুমি পাবে না হযরতে আলী লজ্জায় শরমিন্দায় মাথা হেট করে চুপ করে রয়েছে আর আমাদের আলী গুলো তুড়ি মেচ্ছে এই মাসের ভিতরে হবে কিনা বল আলী গুলো বল যা হবে এই মাসের ভিতরে হবে যদি না হয় তুলে নিয়ে যাব কি বলছে তুলে নিয়ে চলে যাবে লজ্জা নেই কথা বুঝতে পারছ না লজ্জা নেই রাসূল বললেন ঈমানের অঙ্গ হচ্ছে ঈমান ঈমানের আব্রু হচ্ছে লজ্জা একবার জোরে বলুন সেটা নেই তো ঘরের ছেলেদের মেয়েদের সেটা নেই হ্যাঁ ঘরের মা ভালো একটা মাস্টারি চাকরি করে মেয়ের জন্য সুন্দর একটা ছেলে দেখেছে ছবি এনে মেয়েকে বলছে ফাতেমা দেখ তোর এত সুন্দরী একটা সুন্দর একটা চেহারা আর চাকরি করে স্কুলের চাকরি করে ছেলেটা দেখ পছন্দ হয় তোর আমার খুব পছন্দ জামাই করব মেয়ে বলছে ফাতেমা বলছে মা তোমার পছন্দ বলে হ্যাঁ আমার খুব পছন্দ তাহলে তুই কর কি বলছে মাকে আবার বিয়ে করতে বলছে লজ্জা আছে মা বাপের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় ঘরের মেয়েরা ছেলেরা জানে না রাসূল পাক সাল্লাম এটাই বললেন যে কিয়ামতের পূর্বে সত্তরটা আলামতের ভিতরে আরেকটি আলামত হলো ঘরের ছেলেরা মা বাপগুলোকে দাস দাসী বানিয়ে ফেলবে আল্লাহু আকবার ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা কান খুলে শুনে কি দি আমি আপনাদের ভাই শত্রু নয় আমি মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল বলে যায় সাবধান হয়ে যায় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে মহিলারা যখন বাজার দখল করে নেবে ওই সমাজে ওপেনিং ভাবে রাস্তাঘাটে জেলারা বিচার হবে ও সাহাবীরা অবাক হয়ে যাবে তখনকার মানুষ হযরতে ওমরের সঙ্গে জান্নাতি হবে নবী সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই রকম ডেঞ্জার সিচুয়েশনে পরিস্থিতিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতে যাবে কোন ব্যক্তি আল্লাহ নবী বললেন জেনা ব্যভিচার করতে গিয়ে দেখে যার গর্জে উঠবে ওই পরিপ্রেক্ষিতে যারা আগুনের ঝংকার ঝরিয়ে দেবে প্রতিবাদের প্রোটেস্টের ঝংকার বাজিয়ে দেবে ওই ব্যক্তিগুলা লাঞ্ছিত বঞ্চিত সমাজচ্যুত হওয়ার পরেও ইমানের রাস্তার সে ছাড়বে না ওই অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আমার আল্লাহ তার ইজ্জত তার সম্মান তার ইমানের পাওয়ারটা হযরতে ওমরের মর্যাদার সঙ্গে দান করে দেবে একবার জোরে হবে না এ যুগেও সুযোগ আছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ একবার জোরে বলবেন না তাহলে কি করতে হবে পরের মেয়ের হাত ধরে টানতে হবে নাকি যেখানে সব উৎখাত পরিবেশ হয়েছে নির্মূল করতে হবে প্রতিবাদ করতে হবে প্রোটেস্ট করতে হবে হে যুবক যদি তোমার কেউ না ভালোবাসে আল্লাহ তোমায় ভালোবাসে একবার জোরে বলো তোমার পাশে কেউ থাক আর না থাক আল্লাহ আল্লাহ রাসূল আছে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা মনে পড়ে গেল বলবো বাবা কারণ মুজাদ্দেদে জামানের অবদান আমরা বাংলার মানুষ যদি ভুলে যায় এর মতো গাদ্দার পৃথিবীর জমিনে আর কেউ নাই যে দাদা হুজুরের অবদান ধরে এ হলো নিজের বাপকে ভোলা মানুষ কথা ঠিক না ভুল জোরে বলেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বড় হুজুর পীর কে রাহমাতুল্লাহ এর সঙ্গে গেছে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলাকে আহ্বান করা হলো এই মাগরিবে বাঙ্গালের ছেলে আবু বাকার আপনার নাম জোশ অনেক শুনেছি আপনি আসুন সাউলিয়াতিয়ার মেম্বারে দাঁড়িয়ে একটু ওয়াজ করুন জোরে বলবেন না সুবহানাল্লাহ দাদা হুজুরের শান দেখেন শুধু সাউলিয়াতিয়ার মেম্বারে আহ্বান নয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছিলেন মুজাদ্দেদে জামান তানার রওজা মোবারকে প্রবেশ করার অনুমতি পেয়েছিলেন আজকে সেই দাদা হুজুরের আদর্শ আমরা ভুলে যাচ্ছি সাবধান হও সবাই ভালো এই সমাজে যারা দিনের দাওয়াত দিচ্ছে সবাই ভালো কিন্তু আমার দাদা হুজুরের উপরে কেউ ভালো হতে পারে না একবার জোরে বলুন কারণ এই বাংলার জমিনে দাদা হুজুরের যে অবদান আছে
आज पर्यन्त उन्नीस विंश शताब्दी थेके एखोनो पर्यन्त कारुर क्षमता हयनि सेई अवदान फिरिये आना कथा ठीक ना भूल जोरे बोले दादा हुजूर के भूले जेओ ना मुजद्ददे जामान दादा हुजूर पीर केवला बोललेन आमी अच करब सौलातियार मेम्बारे आमी दाड़िये एकटु नसिहत करब किन्तु तार आगे आमार संगे आसा आमार मोहब्बतेर मानुष भालोबासा आमार अल्लाह मा रूहुल आमीन के एकटु सुजोग दाओ जोरे बोलबेन ना प्रसंग आसबे केन आपनार काछे नसीहत सुनबो मुजद्ददे जमान बोलें ओ आल्लाहर बान्दारा ओ नबीर देशेर आलेमेरा आमार रूहुल आमीन के एकटु सुजोग दाओ आमार रूहुल आमीन एकटु ओआज करो What is this Ruhul Amin? Ruhul Amin tabar ke? No permission. Kono rakom permission dewa jabe na. Muzaddede zamaner mon ta kharap hoye gelo. Abaro ekbar bollen. Ekta bar 10ta minute er jonno den na. Sobai norom hoye gelen. ठीक आछे दस मिनट रुहुल आमीन के सुजोग देव शर्त हलो एकटा जदि ज़ईफ हादिस बोले एकटा जदि मक्तू हादिस बोले एकटा जदि तफसीर जदि भूल पड़े ये दस मिनटर भितरे आमरा किन्तु तखन आर रुहुल आमीन टामीन देखबो ना हाथ धरे किन्तु स्टेज थेके नामिये देव मुजद्ददे जमान मुचके हेसे बोलें आलहामदुलिल्लाह शर्तटा मेने निलाम जोरे बोलछेन ना कि पीर आर कि तानार मुरीद छिलो मुरीदेर प्रति पीरेर कन्फिडेंस और पीरेर प्रति मुरीदेर कन्फिडेंस अल्लाहु अकबर মাথার উপরে হাত রেখে বলেছিলেন ও বাবা রুহুল আমিন ভয় পেও না নবীর দেশ বলে মক্কার জমিন বলে ভয় পেও না বড় বড় মুফাসসিরে কোরআন আছে বলে ভয় পেও না মহাদ্দেশ আছে বলে ভয় পেও না ফকিগণ রয়েছে বলে ভয় পেও না ও বাবা রুহুল আমিন যাও বাবা দোয়া করি তোমার জন্য এই নবীর দেশে মক্কার জমিনে ঝড় তুলে দাও জোরে হবে ঝড় তুলে দাও মুজাদ্দদে জামানের কলেজা আর কলেজা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সাওলাতিয়ার মিম্বারে দাঁড়ালেন ডান দিকে একবার তাকালেন বাম দিকে একবার তাকালেন সামনের দিকে একবার চোখটা তাকালেন চোখটা দেখে দেখে নিলেন আল্লাহর ওলি সাবজেক্ট শুরু করে দিলেন আসসালামু লা জাওয়াবা ফাসিকুন প্রথম হাদিস একবার জোরে বলেন সুবহান আলেম কারে কয় এখান থেকে শিখে যান আজকে ওয়াইজিনদের চোটে সব সুদখোর বেড়ে যাচ্ছে এত জলসা মাহফিল দিনের দাওয়াত চলছে তারপরেও সুদখোর কমেছে মেয়ে লোকগুলো কোমরে গামছা বেঁধে পর্যন্ত দৌড়চ্ছে স্যারের পাশে বসে মিটিং করবে তাই লজ্জা তাহলে দাওয়াত বেড়ে গেছে কথা বুঝাচ্ছেন তোরা জাহান্নামে যাবি যা আমার তো দরকার দাওয়াত এই বক্তাগুলো জাহান্নামে যাবে এই হুজুরগুলো মার খাবে কিয়ামতের দিন বলবে যাও বড় বড় হুজুরগুলো আগে জাহান্নামে যাও তো যাও আমার দাদা আমার আবু বকর ওয়াজ করেছিল আমার কোরআন হাদিস দিয়ে সুদখোর 10% ছিল 3% হয়ে গিয়েছিল আর তোমরা ওয়াজ করেছো সেই 3% থেকে 10 এ 95% করে ফেলেছো যাও সব গড়ে জাহান্নামে যাও দিন বাপ যাও হুজুরগিরি জম্মের মতো ঘোচাবে একদম बोली बोली तो सब खेपे जाए कथा बुझाचन ना व्यवसार गोड़ा सबल मेतिस्त कथा बुझाचन ना
सालाम प्रकाश्य देवालो के गुना करे ताके आरबीते फासिक बला हय दाड़ी काटा की सबेर काज नाकि चाचा चाचा फोम मेरे मेरे सब फासेक।